আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছে অ্যান্ড সুস্থ আছো। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটি হইতেছে যে দুদিন আগে বলতে হ্যাঁ দুদিন আগেই আমি যে ভিডিওটা দিয়েছিলাম যে মার্কেট থেকে কী কী শপিং করলাম, তো এই তো মার্কেটে যাইতেছি, শপিং করলাম, কি খাইলাম, কোথায় ঘুরলাম, তো এইগুলোই আজকে দেখাবো। আজকের ভিডিওতে এটাই থাকবে। আর শপিং তো তোমাদের সবাইকে দেখানো হয়ে গেছে। তো এদিকে হচ্ছে স্ট্রবেরির দোকান। আসলে স্ট্রবেরির ভর্তাটা খাইতে যে এত মজা! আর আশপাখের বাবাকে শুধু আমাদের স্ট্রবেরি ভর্তাই খাওয়াইলো নাকি অন্য কিছু খাইলো, তো তোমাদের সাথে সেটাই আজকে ই করব, তোমাদের আর কি বলবো। তো ভিডিও শুরুতে বলে রাখি, আমার ভিডিওতে যদি নতুন কোনো সদস্য এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড আমার পাশে থাকবে আর লাইক অ্যান্ড কমেন্ট। আর প্লিজ তোমরা ভিডিওর শুরুতেই আমাকে একটা লাইক দিয়ে দেবে আর একটা কমেন্ট করবে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর তোমাদের সাপোর্ট ছাড়া আসলে আমি কখনো একাই এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। আর এই দেখো স্ট্রবেরি ভর্তাটা, আসলে এইটা খাইতে এত মজা রে ভাই, এত মজা! ভাই বোন যেই আছো মানে এইটা তোমরা অবশ্যই বানাই খেয়ে দেখবে। মরিচের গুঁড়া, বিট লবণ আর হলো স্ট্রবেরিগুলো ইয়ে করে আর সামান্য একটু চিনি দিয়ে পরে ভর্তা বানিয়ে খেয়ে দেখবা। আমি যদি কখনো সময় পাই অবশ্যই তোমাদের আমি এই ভর্তাটা বানিয়ে দেখাবো। আর এটা হচ্ছে আরেকটা ভর্তা, বড়ই দিয়ে মানে বড়ই, তেঁতুল, চালতা এই সব কিছু দিয়ে মিক্সড একটা ভর্তা। এটাও ভাই এত মজার, খাওন তোমাদের কি আর বলবো, অনেক মজা। তো তারপর আমরা মার্কেটে আসলে বেশি একটা ভিডিও করে নেই, তো চলে আসলে খাবার খাই মানে রেস্টুরেন্টে চলে আসলাম খাবার খাইতে। এদিকে হচ্ছে আমরা নিয়েছি হলো শর্মা নিয়েছি আর হলো আশপাকের জন্য নিয়েছিলাম চিকেন ফ্রাই। তো এদিকে আমি আশপাক, আশপাকের বাবা খাইতেছে। আশপাকের বাবা আসলে আমাদের অন্য হয়েছে, ওকে আর কি দেখাই নাই আমরা। তো এই দেখো শর্মাটা। আর এই আমি আসলে ফাস্টফুড বেশি একটা খাই না, এই প্রথমবার আমি শর্মা খাইছি, এত মজা হয়েছিল শর্মাটা, তোমাদের কি বলবো, আমার অনেক মজা লেগেছে আর অনেক ভালো লেগেছে। তো এদিকে তো আশপাক চিকেন ফ্রাই খাইতেছে। আর একটা লাচ্চি নিয়েছিলাম, তো আমার ছেলেটা এত ফাজিল যে ও আমাদের একটুও খাইতে দেবে না, ও একা একাই খাবে লাচ্চিটা। তো আমরা একটাই নিয়েছি, আসলে আমার শরীরটা ওই দিন অনেক খারাপ ছিল, আমি যে করোনার ভ্যাকসিন নিয়েছিলাম ওই দিনকে আমার অনেকটা খারাপ লাগছিলো, এই কারণে আমি আর বেশি কিছুই করি নাই। আর ওই সময় এতটা খারাপ লাগছিলো যে মনে হচ্ছিলো যে আমি ঘুরে পড়ে যাব, এতটাই আমার শরীরটা দুর্বল লাগছিল। তো আমি আসলে অনেক কথা বললাম, আর যদি আমার কথায় কোনো ভুল টুটে যায় অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর আমার মানে জার্নিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এই যে হয়েছে যে তোমাদের বলছিলাম যে একটা মিক্সড ভর্তা বানাই, এই যে সেই গুঁতাই ওইটা মানে আমার আছে, আমার দিয়ে গুঁতাই গুঁতাই ওই ভর্তাটা বানাই, ভর্তাটা অনেক মজা এবং অনেক টেস্টি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব।